আমি আবার রাজনীতি করব, মন দিয়ে করব। শরীরটা অসুস্থ হয়েছে না, শরীরটা সুস্থ করব, আবার পুরোপুরি রাজনীতি করব। জামিনে মুক্ত হওয়ার পর এভাবেই নিজের আগামীর পরিকল্পনা জানালেন রোজভ্যালি কাণ্ডে অভিযুক্ত তৃণমূল সাংসদ। আদালতে বারবার তাকে প্রভাবশালী বলে দাবি করেছে সিবিআই, যদিও ছাড়া পেয়ে সেই প্রভাবশালী তত্ত্ব খারিজ করে দিয়েছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তার দাবি, তিনি কোনো দুর্নীতি করেননি। আমি দুর্নীতি করিনি, আমি দুর্নীতিপরায়ণ নই। 45 বছরের রাজনৈতিক জীবন তিল তিল করে তৈরি করেছি সংগ্রামের মধ্যে দিয়ে। একবার এতে কালি ছিটিয়ে দিলে ভুল ভুল হবে, আমি দোষ করিনি, আমি খুব সাধারণ লোক। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাসপাতাল যাপন নিয়েও বারবার প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। জামিন পাওয়ার পর এই প্রসঙ্গেও মুখ খুলেছেন সুদীপ। 4 মাসের অভিজ্ঞতা বলতে, প্রথম দিকটা আমি জেলে ছিলাম, তারপরে আমাকে জেল থেকে পাঠানো হয়েছিল হাসপাতালে, সেখানে আইসিইউতে ছিলাম 21 দিন। তারপরে সিবিআই আদালত দিয়ে আমাকে আপন হতে পাঠিয়েছে, কিন্তু এটা 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 সিবিআইকে জানা দরকার। আমি আপন হতে এসেছি সিবিআই বিচারপতির আদেশে। সাক্ষাৎকার দিতে গিয়ে দিন বারবার আবেগপ্রবণ হয়ে পড়েন সুদীপ, সিবিআই প্রশংসাও শোনা যায় তাঁর গলায়। আমি মনে করি সিবিআই ভারতবর্ষের খুব নামজাদা প্রতিষ্ঠান, অনুসন্ধান করে অন্যায় করলে শাস্তি দিয়ে দিই, আর আমাকে বলেছে আদালত থেকে ওদেরকে সহযোগিতা করতে। স্যালুট টু জুডিশিয়ারি। শুক্রবার ওড়িশা হাইকোর্ট থেকে জামিন পান সুদীপ বন্দ্যোপাধ্যায়। বহু টানাপোড়েনের পর শনিবার রাত 10:30 নাগাদ ঝাড়পাড়া জেলের আধিকারিকরা ভুবনেশ্বর অ্যাপোলোতে রিলিজ অর্ডার পৌঁছে দেন। তখনই হাসপাতালে থাকা 2 পুলিশকর্মীকে সরিয়ে নেওয়া হয়। রবিবার সকাল 11:00 নাগাদ বৈঠকে বসেন চিকিৎসকরা, সুদীপকে কলকাতার অ্যাপোলোতে স্থানান্তরের সিদ্ধান্ত নেন তারা। দুপুর 2:30 নাগাদ হাসপাতালে যান নয়না বন্দ্যোপাধ্যায়। বিজয়গত কলকাতা আমাদের হোম টাউন, কলকাতায় ফিরলে আমার একটু সুবিধা হবে, এখানে আমার একটু অসুবিধা হয়। সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজনীতি ছাড়বে কেন? সুদীপ বন্দ্যোপাধ্যায় ছোটবেলা থেকে রাজনীতিবিদ, তো উনি রাজনীতি নিশ্চয়ই কেন ছাড়বেন? ছাড়বেন না। বিকেল 5:50 বিমানে ভুবনেশ্বর থেকে কলকাতায় আনা হয় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। স্ত্রী ছাড়াও কয়েকজন ঘনিষ্ঠ তাঁর সঙ্গে ছিলেন। সুদীপ জামিন পেলেও এখনও ভুবনেশ্বরে অ্যাপোলোতে ভর্তি রোজভ্যালি কাণ্ডে জেল হেফাজতে থাকা তৃণমূলের আরেক সাংসদ তাপস পাল। হাসপাতালের তরফে জানানো হয়েছে তাঁর হৃৎপিণ্ডে ব্লকেজ এবং স্নায়ু সমস্যা থাকায় আইসিইউতে পাঠানো হয়েছে। প্রকাশ সিনহা, নিমাই পাণ্ডা ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, ABP আনন্দ।